হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পারছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বৃষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কী প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায় দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে, ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কী কী প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোই বললাম সেই ভাবগুলোই যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিট কি ফল নিয়ে আসে। কর্কট রাশির 11th হাউসে রাহুর এই ট্রানজিট হচ্ছে এবং কেতুর ট্রানজিট হচ্ছে 5th হাউসে। এর ফলে কি হবে, আপনাদের লাইফে অনেকটা গ্রোথ আপনারা দেখতে পাবেন, অনেক অপরচুনিটিস আপনাদের কাছে থাকবে। কেরিয়ার নিয়ে যারা এতদিন চিন্তাভাবনা করছিলেন না, তারা কিন্তু এই সময় কেরিয়ার নিয়ে প্রচণ্ড রকম চিন্তাভাবনা করবেন। এই সময় লাইফে আপনার জন্য নতুন জব, প্রমোশন সমস্ত কিছু কিন্তু ওয়েট করে আছে। বিদেশ ভ্রমণ অবশ্যই আছে এই সময়। এই 18 মাসে কিন্তু বিদেশ ভ্রমণ, এই 18 মাসে কিন্তু বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু 99% থাকছে, যদি আপনার বাজেটে রাহু ভালো পজিশনে থাকে তো। আর যদি আপনার বাজেটে রাহু ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে 30-20% ম্যাচ করবে বলা যেতে পারে। এই সময় লাইফে কিন্তু প্রচণ্ড পরিমাণ খরচ বৃদ্ধি পাবে, অর্থ যোগাযোগ ভালো আছে, নতুন গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আপনাদের স্ট্যাটাসটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনি প্রচণ্ড ব্যয় করবেন আপনার লাইফটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। অনেকে এই সময় অ্যালকোহলের প্রতি প্রচণ্ড পরিমাণ অ্যাডিক্টেড হয়ে যাবেন, তার জন্য কিন্তু অর্থ ব্যয় হবে। এই পারপাসে কিন্তু আপনাদের অর্থ ব্যয়টা লেগেই থাকবে। এই সময় আপনাদের অফিসে কিন্তু আপনাদের এক এই সময় কিন্তু আপনাদের অফিসে আপনাদের একটা আলাদা জায়গা তৈরি হয়ে যাবে, যেখানে কিন্তু আপনি নিজেকে অনেকটা প্রমাণ করার সুযোগ কিন্তু পাবেন। রাহু কেরিয়ারে অনেক কিছু কিন্তু আপনাদের এই সময় দিয়ে যাবে। কেরিয়ার অনেকটা প্রোগ্রেস, আপনারা চিন্তা করতে পারেননি এরকম কিছু প্রোগ্রেস আপনাদের জন্য কিন্তু লাইফে ওয়েট করে আছে। এই সময় কিন্তু আপনার বন্ধু বান্ধব প্রচণ্ড পরিমাণ বাড়তে পারে। এই সময় কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলির লোকজনের সাথে কিন্তু একটু ডিস্টেন্স ক্রিয়েট করে নেবেন, নিজেরাই কিন্তু ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু একটু ডিস্টেন্স এই সময় ক্রিয়েট করে নেবেন।
এই সময় যারা জবের জন্য বা এডুকেশনের জন্য বিদেশে যাবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু একদম নির্ধারিত বলা যেতে পারে এই আষাঢ় মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে। রাহুর এই পরিবর্তন কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য অনেকটা অনেকটা ভালো ফল নিয়ে আসছে বলা যেতে পারে। তুলনামূলক কিছু বছরে আপনারা কিন্তু এতটা ভালো ফল কিন্তু পাননি যেটা কিন্তু রাহু এই সময় আপনাদের দিয়ে যাবে। এবার জানবো আপনাদের কেতু ট্রানজিটের ফলে কি প্রভাব পড়বে না পড়বে, কেতু ফিফথ হাউসে আপনাদের কেমন রেজাল্ট দেবে না দেবে। ফার্স্টে একটু জানি এডুকেশনের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে যে কথাটা বলবো, এডুকেশনে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে, লাভ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে। এই সময় আপনাদের মানসিকতাটা ঠিক কেমন হবে, ধরুন আপনি যার সাথে রিলেশনে আছেন তাকে আপনার ঠিকঠাক মনে হবে না, এতদিন যাকে ঠিকঠাক মনে হচ্ছিলো তাকে হঠাৎ করে আপনার ঠিকঠাক মনে হবে না, এই সময় আপনার অন্য কাউকে একটা ঠিকঠাক মনে হবে যার জন্য কিন্তু আপনি রিলেশনটা ব্রেক করে তার কাছে চলে যাবেন। অ্যাকচুয়াল কিন্তু রাহুর এটাই ক্যারেক্টার, কনফিউজ করে দেওয়া, রাহু কিন্তু সেই জিনিসটাই করাবে। আপনার জন্য কোনটা সঠিক সেটা আপনি ঠিক বুঝতে পারবেন 18 মাস পরে, মানে 12ই এপ্রিল 2022 পরে সেটা গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন। তবে আমি বলবো এই রাহু ট্রানজিটের সময় আপনারা যেটাকে ঠিক ভেবে এগোচ্ছেন সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 99% থাকবে, কারণ রাহু কিন্তু একটা ছায়া গ্রহ, সে যে কোনো জিনিসকে এইভাবে কনফিউজ করে যাতে আমরা ভুল জিনিসটার প্রতি এগিয়ে যাই। বিশেষ করে এই যে প্রেম ব্যাপারে এই জিনিসটা কিন্তু ঘটে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে, এটাই দেখা গেছে রাহু ট্রানজিটের ফলে অন্তর্দশা পাস করছে সেই সময় কিন্তু লাইফে এই জিনিসগুলো ঘটে। অনেকের ক্ষেত্রে আর একটা জিনিস কী হবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই সময় কিন্তু মোক্ষম সময়, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন তাদের জন্য আমি বলবো একটু অ্যালার্ট হয়ে যান, না হলে কিন্তু এই যে আপনাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা কিন্তু বাড়ির লোকজনের সামনে চলে আসবে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার কাছে চলে যাওয়ার সম্ভাবনা অনেকটা আছে। শুধু চলে যাওয়ার সম্ভাবনা নেই, আপনার রিলেশনটা কিন্তু ব্রেক হওয়ার সম্ভাবনাও থাকছে, বিবাহিত রিলেশনটা ব্রেক হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আমি বলছি। আপনার যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে সেটা এখন ব্রেক হবে না, সেটা এখন কন্টিনিউ কিন্তু থাকবে, কিন্তু আপনার রিলেশনটা যে বিবাহিত জীবনটা সেটা কিন্তু ব্রেক হওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। তাই যারা এইসব ব্যাপারগুলো করছেন তাদেরকে বলবো কি একটু অ্যালার্ট হয়ে যান, সেটা আপনাদের ব্যাপার আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন। কিন্তু অনেক মানুষ আছে যারা নতুন করে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে যাবেন, এই ব্যাপারটা একটু সচেতনভাবে হ্যান্ডেল করুন, মোটেও জিনিসটা ভালো নয়। আর এই জিনিসটা করলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্যারিয়ারে গিয়ে কিন্তু অনেকটা এফেক্ট পড়বে, এর ফলে কিন্তু আপনার ক্যারিয়ারটা অনেকটা নষ্ট হবে, রাহু কিন্তু আপনার ক্যারিয়ারে একটা বাজে এফেক্ট ফেলবে। তাই এই ব্যাপারগুলোকে একটু যদি অ্যালার্ট করে চলতে পারেন তাহলে আমি বলবো কর্কট রাশির মানুষদের জন্য রাহুর এই রাশি পরিবর্তন কিন্তু অনেক ভালো কিছু নিয়ে আসছে। রাহু ট্রানজিট নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে আমাকে অতি অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে একটাও ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়, আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।